কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ। এর প্রতিবাদে রবিবার বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করেন। পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি 137টি প্রকল্প নিয়েছেন, বাচ্চার জন্মগ্রহণ থেকে শুরু করে মানুষের কথা চিন্তা ভাবনা করছেন। নিশীথ প্রামাণিককে গতকাল যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা হেনস্থা করেছে পুলিশের সামনে দাঁড়িয়ে, এবং পুলিশ সেখানে নীরব ছিল, তারই পরিপ্রেক্ষিতে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি করলাম ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া জেলা জগদল্লা 1 নম্বর অঞ্চলের পক্ষ থেকে। এখানে আমরা মন কি বাত অনুষ্ঠান আমরা করলাম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, এবং এই বিক্ষোভ কর্মসূচিও আমাদের করা হলো। কেন জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ কেন? জাতীয় সড়ক অবরোধ নয়, এটা আমরা প্রতীকী অবরোধ করলাম, জাস্ট 2 মিনিট। আমরা জনগণ দেখলেন এসে দাঁড়ালো, তারা আমরা অনুরোধ করলো যে এরকম হচ্ছে, আপনারা এটাকে একটা প্রতীকী বিক্ষোভ কর্মসূচিতে প্রতিষ্ঠিত করুন। তারা আমাদের সাথে সামিল হলো, আমরা তাদেরকে সহযোগিতা নিয়ে তারাই আমাদের সাথে এই মহাযজ্ঞে সামিল হয়ে গেল। সরকার একটা গিমিক তৈরি করার সরকার, এছাড়া আর কিছু নয়। আজকে কি করলেন? আজকে একটা বিক্ষোভ কর্মসূচি আমরা নিলাম। কেন করলেন? এই যে গতকালকে যে নিশীথ প্রামাণিককে বর্বরজিত আক্রমণ করেছে, তার গাড়ি ভাঙচুর, তার উপরে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, বেছে বেছে বিজেপি কর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থেকে সেখানে সমস্ত কিছু ঘটনা ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারেনি, একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার উপরে আক্রমণ হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নেই, এখান থেকে প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলা টোটালি ভায়োলেশনের মধ্যে চলে গেছে। কারণ আপনার বাড়িতে জলখাবার গ্যাসটা পর্যন্ত এরা তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে, তাই এদের জায়গা দাঁড়িয়েছে। এরা দিয়ে দিচ্ছে না, রাজ্য সরকার কর্মচারীদের দিয়ে দিচ্ছে না, চাকরি বিক্রি করে দিচ্ছে, বেকার যুবক যুবতীদের চাকরিগুলোকে বিক্রি করে দিচ্ছে। তাই আমি এখানে পুলিশ কর্মচারী বন্ধু যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা শক্ত হয়ে মেরুদণ্ডকে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।